প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ 9 জনকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে শক্ত হাতে দমন করা হবে রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় 5 ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাব 5 এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ ৯ জনকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি দিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন এ নিয়ে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বুধবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেন তারা এই সময় তারা বলেন বুধবার সকাল 9:30 থেকে বিকেল 3:30 মধ্যে ডাকযোগে পাঠানো এই খামগুলো তারা হাতে পান খামগুলো পাওয়ার পরপরই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তাহীনতায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটে তাদের দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে বৈঠক করে তারা এক পর্যায়ে মতিহার থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষকরা অভিযোগ সূত্রে জানা যায় গত 6 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার বাস্তবায়ন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করার সময় অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে বাগবিতণ্ডা হয় তারাই এমন কাজ করতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে কাফনের কাপড় পাওয়া শিক্ষক ও কর্মকর্তারা হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল আওয়াল প্রফেসর ডক্টর মোহাম্মদ জগলুল সাদত প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন রেজিস্ট্রার মামুনুর রশিদ উপপরিচালক নাজিমুদ্দিন আহমেদ প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ প্রকৌশলী মোহাম্মদ রাইসুল ইসলাম এই সময় তারা তাদের নিরাপত্তা দাবি করেন প্রথমে আমি চিঠি পাই তারপরে আরও ওইখানে যে চিঠিগুলো আছে এই চিঠিগুলো একের পর এক আসতে থাকে তো এর ভিতরে যেহেতু সাদা কাপড় বোঝাই যাচ্ছে যে কাফনের কাপড় তো আমরা আসলে বিষয়টা পূর্বে যদি আমরা দেখি যে জঙ্গি তৎপরতা যখন চলছিল তখন কিন্তু মানুষকে এই কাফনের কাপড়েই পাঠানো হয়েছে তো এই বিষয়টা লক্ষ্য করে আমরা আসলে খুবই শঙ্কিত বিষয়টা যে কারণটা হচ্ছে যে আমরা আমাদেরকে হয়তো বা কয়েকজন কর্মকর্তা বা শিক্ষক যারা আছে আমাদেরকে পাঠিয়েছে এবং আমাদের জানের নিরাপত্তা থেকে শুরু করে ইভেন আমাদের পরিবার আছে এদেরও নিরাপত্তা আমরা নিয়ে শঙ্কিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার একটা পায়তারা সাথে সাথে সরকারকেও একটা অস্থিতিশীল করা সরকারকে এটাও একটা অংশ স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন বিএনপি নির্বাচনে আসবে কিনা তা তাদের দলীয় বিষয় সেখানে সরকারের কিছু বলার নেই তারা সমাবেশ করবে মিছিল করবে তাতেও বাধা নেই কিন্তু এর নামে যদি জ্বালাও পোড়াও করা হয় তা শক্ত হাতে দমন করা হবে রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লক্ষ জীবন বিলিয়ে দিয়ে এ দেশকে স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধারা সে যোদ্ধারা একসময় তাদের পরিচয় দিতে ভয় পেত তাদের ভৎসনা করা হতো সেদিন এখন আর নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনে এই সংবর্ধনার আয়োজন করা হয় এই সময় ৪৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা অতিরিক্ত আইজি ও সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ আবু হাসান তারিক রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি ডিআইজি আব্দুল বাতেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক জেলা প্রশাসক আব্দুল জলিল মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাবেক মন্ত্রী জিন্নাতুল নেসা তালুকদার আমাদের রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট প্রোটেকশন দিয়ে থাকি আমাদের পুলিশ বাহিনী এবং বিশেষ কয়েকটি রাষ্ট্রদূতের বেলায় আমরা আরও বেশি করে নজরদারিতে রাখি সেই জন্যই আমরা মনে করি তার যে নিরাপত্তার কোনো ঘাটতি হয়েছে বলে তিনি যে বলছেন এটা হয়তো তিনি মিস ইনফরমেশন হয়তো তিনি ভুল বুঝাবুঝির জন্য এটা বলছেন কারণ এখানে এমন কিছু হয়নি যার জন্য তার নিরাপত্তা বিঘ্নিত হবে একটা আইন আছে একটা কনস্টিটিউশন আছে যেই কনস্টিটিউশনকে ফলো করেই আমরা চলছি সেই কনস্টিটিউশনে কোনো জায়গায় এই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই, কাজেই তত্ত্বাবধায়ক সরকার তো কোনো প্রশ্নই আসে না। এই ধরনের সিদ্ধান্ত তারা নেবেন কিনা শেষ পর্যন্ত সেটা তারাই জানে, এখানে আমাদের কিছু বলার নেই। তবে আমাদের কথা হলো যে যাই করবেন, যাদের রাজনীতি করবেন, রাজনীতি মিছিল করবেন, বিক্ষোভ করবেন, সেটা সেখানে আমাদের বাধা নেই, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে, কেউ কি জিম্মি করে চেষ্টা মানে একটা কিছু ঘটানোর চেষ্টা করলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করবে। নওগাঁয় ৫ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল। গত সোমবার চিকিৎসার নানা যন্ত্রপাতি সহ পত্নীতলার নজিপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা চিকিৎসার সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিল, এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন, কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। সকল অপরাধী ভুয়া চিকিৎসক এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোনো অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেনি। তারা সবাই ফার্মেসি চালাচ্ছিলেন এবং কয়েক বছর ধরে অনুশীলন করছিলেন। খবর পেয়ে ওইসব চিকিৎসার যন্ত্রপাতি সহ ৫ ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান। নোয়াখালীতে লিজকৃত ভূমি জবরদখল করার জন্য মিথ্যা, ভুয়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করে হামলা, মামলা, হয়রানির অভিযোগ উঠেছে সদর উপজেলার ৫ নং বিনোদপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রাশেদা আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে আলামিন গ্রুপ অব লিমিটেডের ম্যানেজার আলাউদ্দিন সহ কোম্পানির কর্মকর্তারা। বুধবার বেলা ১২টায় নোয়াখালী জেলা সদর মাইজদীতে অবস্থিত একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ম্যানেজার আলাউদ্দিন, ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান। এ সময় বক্তারা মিথ্যা মামলা, হামলা ও জোরপূর্বক ভূমি দখল চেষ্টাকারী রাশেদার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল 10:30টার দিকে শহরের আলাইপুরস্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তারা দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদস্য সচিব মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এ সময় বক্তারা স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল অপকর্ম রোধে কাজ করার আহ্বান জানান। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।